ডিম ছাড়া অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে পাস্তা তৈরি করুন। নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল স্বর্ণালী। আজকে আমি আপনাদের খুব সহজ উপায়ে কম উপকরণ দিয়ে পাস্তা তৈরি করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। পাস্তা তৈরি করতে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। এখানে সাদা তেল নিয়েছি, 1.5 কাপের মতো পাস্তা নিয়েছি, আর নিয়েছি টমেটো সস। প্রথমেই আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তো হাঁড়িতে জল নিয়েছি, জলটা ফোটার পরে আমরা এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু গলে যাবে। তো এটা 3-4 মিনিট পরে নামিয়ে নিতে হবে, তাহলে ঝরঝরে হয়ে থাকবে। কড়াইয়ে সাদা তেল নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে তখন টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো এটা। টমেটো কুচিগুলো যেন গোটা গোটা হয়ে না থাকে সেটা দেখতে হবে। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। এটা ডিম ছাড়া পাস্তা তৈরি করছি, তাই এর মধ্যে আমরা ডিম দেব না আর অন্য কোনো মশলাও দেব না, শুধু নুন দিয়েছি। অল্প উপকরণ দিয়ে এভাবে বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন, সত্যি খেতে খুব টেস্টি হয়। সেদ্ধ হয়ে রাখা পাস্তাগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কতটা ঝরঝরে লাগছে, কারণ এটা আমি খুব বেশি সেদ্ধ করিনি। তো আপনারাও এভাবেই সেদ্ধ করবেন, তাহলে কিন্তু এরকম ঝরঝরে লাগবে। সস দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা ছাড়া কিন্তু পাস্তা অসম্পূর্ণ আমার মতে, কারণ সস ছাড়া পাস্তা মজা লাগে না। তো আপনারাও যখন পাস্তা করবেন অবশ্যই সসটা দেবেন, তাহলে কালারটাও আসবে এবং খেতেও খুব টেস্টি হবে। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. সব কিছু দেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে আমাদের পাস্তা রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে গরম গরম পাস্তা, দেখতেই পাচ্ছেন। আমার পাস্তা রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।